শেখ হাসিনার কিছুই চাওয়ার নেই কতবার যে বলেছেন এ কথা এত শ্রম দিলাম কষ্ট দিয়ে নিজের দিকে তো তাকাই দিই নিজে টেলিভেট জন্য তো কিছু করি নি যেটুকু করেছে এদিশের মানুষের জন্য এগুলো ঠিক চাওয়ার মধ্যে পড়ে না সম্ভবত মাত্র ষাট কাঠা জায়গা এক একজনের জন্যে দশ কাঠা নিজে নিজের বোন বোনের ছেলে মেয়ে সবাই মিলে ভাগ করে নিয়েছেন সিনেক তিনশো কোটি টাকার মতো সম্পদ এখন রাজাদের জন্য তো তিনশো কোটি টাকার সম্পদ খুব বড় কিছু নয় নাই সে চলে গেছে পালায় না পালিয়ে যাচ্ছেন গণভবন থেকে পালাচ্ছেন পালান্না কিন্তু পালিয়ে যাচ্ছেন খুব বেশি দিন দেরি করতে হয়নি তাকে পালানোর জন্যে তিনি পালিয়ে যাচ্ছেন দেখেন হেলিকপ্টারে ওঠার প্রস্তুতি চলছে পাঁচ তারিখ সকালের পরপর দশটার পরপর বা দশটার একটু আগে তিনি যে পালিয়েছেন এই যে হেলিকপ্টারে করে পালিয়েছেন এই ছবি আপনারা বহুবার দেখেছেন একজন মানুষ শুধু টিকে ছিল অভিনয় আর মিথ্যার উপরে মানে তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মিথ্যার আবরণে তিনি ঢাকা ছিলেন এবং সেই মিথ্যার আবরণে ঢেকে থেকে জনগণকে বাদ দিয়ে প্রশাসনকে ব্যবহার করে তিনি ক্ষমতায় থাকতেন ওই যে পালিয়ে গেল চলে গেল হেলিকপ্টার কিছুই চাওয়ার নেই কিছুই পাওয়ার নেই ছেলে মেয়েদের জন্যেও কিছু করি নেই শুধু দেশের মানুষের জন্যে করেছি কিছুই চাওয়ার নেই কিছুই পাওয়ার নেই তার যে কত কিছু চাওয়ার ছিল কত কিছু পাওয়ার ছিল সাধারণ মানুষের তা হিসেব রাখাও কষ্টকর এই চাওয়ার নেই পাওয়ার নেই ছেলে মেয়েদের জন্যে কিছুই করিনি এ কথা কয়েকদিন পরপর যিনি বলতেন তার নাম শেখ হাসিনা তার দানবীয় শাসনকে ছাত্র জনতা পরাজিত করেছে আজকে এই দিনটি ছাত্র জনতার বিজয়ের দিন আজকের এই দিনটি শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন এক মাস পূর্ণ হলো ছাত্র জনতার বিজয়ের এক মাস পূর্ণ হলো শেখ হাসিনাকে বিতাড়িত করার শেখ হাসিনা মানে অভিনয়ে অসম্ভব পারদর্শী ছিলেন যে কারণে তিনি কিছুদিন পরপরই কিছু কথা বলতেন আমি আমার স্বজন হারিয়েছি আমার চেয়ে বেশি সেই স্বজনের বেদনা আর কেউ আর কেউ বোঝে না এই কথা বলে তিনি সাত আট দিনে আটশো থেকে এক হাজার মানুষ হত্যা করেছেন আর নাক দিয়ে মুখ দিয়ে কান্নাকাটি করেছেন যে ভিডিওগুলো দেখলেন শেখ হাসিনা সরকারের শেখ হাসিনার পরাজিত করার বিজয়ের এক মাস পূর্তিতে কয়েকটি দিক নিয়ে কথা বলাটা খুব জরুরি প্রথম দিকটি যে হ্যাঁ ছাত্র জনতা অত্যন্ত ত্যাগ স্বীকার করে রক্তের বন্যা ভাসিয়ে রক্তের রাজপথ ভাসিয়ে ছাত্র জনতা বিজয় অর্জন করেছে সেই রক্ত মারিয়ে শেখ হাসিনা পালিয়ে চলে গেছে এই বিজয়ের এক মাস পূর্তি বা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার এক মাস পূর্তিতে প্রধানতম যে আলোচনার বিষয়টা হওয়া দরকার এই বিতাড়িত পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী স্বঘোষিত প্রধানমন্ত্রী তার পালিয়ে যাওয়ার পরে এখন তিনি যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে তাকে ফিরিয়ে এনে বিচার করা যাবে কি যাবে না বর্তমান সরকার তার বিচার করতে চাইবে কি চাইবে না আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সুনির্দিষ্ট করে বলেছেন প্রধান শেখ হাসিনা ভারতে আছেন সেখানে সেখান থেকে বাংলাদেশ তাকে ফেরত চাওয়ার আগে পর্যন্ত তাকে চুপ থাকতে হবে বাংলাদেশ ভারতের কাছে তাকে ফেরত চাইবে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশের ফেরত পাওয়ার কথা ডক্টর ইউনুস বলেছেন তিনি যে পরিমাণ নৃশংসতা করে গেছেন তার বিচারের মাধ্যমেই তার সমাধান হতে হবে বাংলাদেশের মানুষ বিচার ছাড়া শান্তি পাবে না এই যে ডক্টর মোহাম্মদ ইউনুজ ভারতের গণমাধ্যম পিটিআইয়ের সঙ্গে সাক্ষাৎকারে যে কথাটা বলেছেন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এবং দেশের সতেরো কোটি মানুষের কথা শেখ হাসিনা বা পতিত স্বৈরাচার আওয়ামী লীগে আওয়ামী লীগ স্বপ্ন দেখছে প্রতিবিপ্লবের নানা রকমের ষড়যন্ত্রের মধ্যে তারা আছে কিন্তু এই তাদের এই প্রতিবিপ্লবের চিন্তাটা আসলে এক ধরনের ইউটিউপিয়ান চিন্তা যা কোথাও নাই যার কোনো অস্তিত্ব নাই সেরকম একটা ইউটিউপিয়ান চিন্তা করছে তারা অবশ্যই শেখ হাসিনা বাংলাদেশে আসবে আসবে না শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বিচার করার জন্যে এক হাজার মানুষ হত্যার জন্যে পাঁচ ছয়শো মানুষকে গুম করার অপরাধে বিচার করার জন্যে এই এক মাস পূর্তিতে এই বিজয়ের এক মাস পূর্তিতে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার এক মাস পূর্তিতে এটা আমাদের হওয়া দরকার সরকারের প্রধানতম এজেন্ডাগুলোর একটা আর এক মাস পূর্তিতে এই সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলো আছে অর্জনটা কি হলো সেই অর্জনটা হল যে এই এক মাসে দায়িত্ব নেয়ার পর থেকে ডক্টর ইউনুসের সরকার দায়িত্ব নেয়ার পর থেকে ব্যাংকিং খাতে জালিয়াতি অনিয়ম দুর্নীতি চুরি ঋণ খেলাপি এটা বন্ধ হয়ে গেছে টাকা পাচার বন্ধ হয়ে গেছে প্রবাসীরা ডলার পাঠানো বন্ধ করেছিল সেই ডলার পাঠাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দৃশ্যমান উদ্যোগ চলছে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে কোনো ব্যাংক দখল করতে দেয়া হচ্ছে না দখলমুক্ত করা হচ্ছে অসৎ ব্যবসায়ী অসৎ রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ক্ষেত্রে বা ব্যক্তিত্বদের থেকে ব্যাংকগুলোকে দখলমুক্ত করা হচ্ছে খুব ঠান্ডা মাথায় একবার চিন্তা করেন তো এই কাজটি এই এক মাসের মধ্যে সম্পন্ন হয়েছে এটি অনেক বড় একটি কাজ না ধরুন একজন উপদেষ্টাও দুর্নীতি করছে না আওয়ামী লীগের কি একজন মন্ত্রীও ছিলেন যে দুর্নীতি করছে না একজন এমপিও ছিলেন যে দুর্নীতি করছে না থাকতে পারেন হয়তো মতিয়া চৌধুরী এছাড়া তো আমি আর কাউকে দেখি না তার মানেটা কি আমাদের অর্থনীতির জায়গাটাতে চুরি বাটপাড়িটা বন্ধ করা গেছে পুলিশ ঠিক করার চেষ্টা চলছে খুব কঠিন ব্যাপার স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যক্রম সমালোচনার ঊর্ধ্বে নয় আমরা নিজেরাও সমালোচনা করছি কিন্তু সেখানে আরও গতি আনতে হবে স্বাস্থ্যখাতে আরও গতি আনতে হবে জনপ্রশাসন চেষ্টা চলছে সেখানেও আরও গতি আনতে হবে মানুষের প্রত্যাশা একটা ম্যাজিক্যাল গতি সেটা তো সম্ভব নয় কিন্তু সেটা চেষ্টা দৃশ্যমান করতে হবে বিচার বিভাগ একটা মোটামুটি সুশৃঙ্খলা অবস্থাতে এসেছে সামনের সময়টিতে আরও আসবে জনপ্রশাসন থেকে শুরু করে সবগুলো জায়গাতে একটা চেষ্টা আছে শেখ হাসিনা এই সবগুলো জায়গা একেবারে ধ্বংস করে দিয়ে গিয়েছিলেন মুখে বলতেন আমার কিছু চাওয়া পাওয়ার নাই। কিন্তু ওই যে যে সংবাদটি আপনারা দেখলেন তিনি তার মেয়ে তিনি তার বোন তার বোনের ছেলে মেয়ে তার নিজের ছেলে মেয়ে সবাই মিলে ষাট কাঠা জায়গা এক জায়গাতে নিয়েছেন সেই জায়গার দাম তিনশো কোটি টাকা নিয়েছেন এক কোটি আশি লাখ টাকা দিয়ে তার কিন্তু কোনো কিছু চাওয়ার নেই তার কিন্তু কিছু নাই তিনি কিন্তু ছেলে মেয়েদের জন্যে কিছু করেন নাই কিছুই করতে পারেন নাই কিন্তু শুধু জমি নিয়েছেন তিনশো কোটি টাকার দিয়েছেন এক কোটি আশি লাখ টাকা এটাকে কোনো চাওয়া পাওয়া হিসেবে বলে না তার ভাষায় যদি শুধু জমি নিয়ে থাকেন ষাট কাঠা তাহলে আরও কি কি নিয়েছেন ওই যে সালমান রহমান বলেছেন না এস আলম শুধুমাত্র সোনালী ব্যাংক থেকেই পঁচানব্বই হাজার কোটি টাকা ঋণের নামে জালিয়াতি করেছে এই টাকার অর্ধেক পেয়েছে জয় রেহানা রেহানার ছেলে মেয়ে জয়ের বোন পুতুল কিন্তু তার কিন্তু কোনো লোকটোপ নাই ছেলে মেয়েদের জন্য কিন্তু কিছু করতে পারেন নাই সুতরাং বাংলাদেশের মানুষকে এই বিষয়গুলো বুঝতে হবে আর আজকে আরেকটা এই তার একটা ভালো সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে যে এই ফ্যাসিবাদী হত্যাকারী খুনি একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং সরকার এদের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এরা স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরতে পারবে না এটা খুবই ভালো এবং ইতিবাচক একটা সিদ্ধান্ত এটাকে কার্যকর করতে হবে সরকারের জন্য চ্যালেঞ্জ এই এক মাস পূর্তির এই জায়গাটিতে একটা বড়ো চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন ঘটাতে হবে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে কোন জিনিসের ঘাটতি কোন জিনিসের ঘাটতি নেই এটা আগের থেকে নিরূপণ করতে হবে সার কৃষকের যেটা খুব জরুরি সেই সার পর্যাপ্ত মজুদ আছে কিনা এটা দেখতে হবে না থাকলে আনতে হবে শেষ মৌসুমে কৃষক যেন বিদ্যুৎ তেল এগুলো নিয়ে সংকটে না পড়ে সে যেন ঠিকমতো সেচ দিতে পারে সরকারের উপদেষ্টাদের এখন থেকে সেটা দেখতে হবে ভাবতে হবে বুঝতে হবে কাজ করতে হবে আর যেটা করতে হবে ঢালাও মামলা বন্ধ করতে হবে এটা সরকার বুঝতে পারছে না সরকারের বুঝতে পারছে না এই ঢালাও মামলা বন্ধ করতে হবে যে যে অপরাধের জন্যে দায়ী নয় তাকে সেই অপরাধে মামলা দেয়া যাবে না একজন বাদী মামলা করতে যাবে পুলিশের নামে যে গুলি করে হত্যা করেছে আর পুলিশ পুলিশের নাম বাদ দিয়ে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী কিছু সাংবাদিক কিছু সাধারণ মানুষ এদেরকে আসামি করে মামলা সাজাবে আর স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলেন যে মামলা করলেই গ্রেপ্তার করা হবে না তাহলে পুলিশ উৎসাহ পাবে পুলিশকে নিবৃত্ত করতে হবে যে এরকম মামলা করা যাবে না মামলা সেগুলোই করা যাবে সুনির্দিষ্ট করে যারা সেই মামলার আসামি পুলিশগুলি করে মানুষ হত্যা করেছে কারো কারো বাবা যে সন্তান হারিয়েছেন সেই বাবা যদি এসে পুলিশের নামে মামলা করতে চান তাহলে সেই মামলাটি নিতে হবে পুলিশকে এখানে টালবাহানা করা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা নিশ্চিত করতে হবে এই কাজগুলো যদি করা যায় তাহলে জনমনে যে আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে যে যে ধারণা তৈরি হচ্ছে যে সরকার তৎপর নয় সেই ধারণাটা দূর হয়ে যাবে সেই ধারণাটা দূর করতে হবে সরকারকে এক বছর এক মাস পূর্তি এক বছর নয় মাত্র এক মাস তিরিশ দিন এই এক মাস একটা সরকার পরিচালনার জন্য মোটেই লম্বা সময় নয় কিন্তু এই সরকারটি যেহেতু একটা অল্প সময়ের সরকার কয় বছরের সরকার আমরা জানি না দুই বছর না তিন বছর ঠিক জানি না কিন্তু যেহেতু অল্প অল্প সময়ের সরকার সেই কারণে সরকারকে আরও বেশি তৎপর হতে হবে সংস্কারগুলো দৃশ্যমান করতে হবে নির্বাচন কমিশন কি ধরনের সংস্কার হবে সেগুলো দৃশ্যমান করতে হবে সেগুলো যদি করা হয় তাহলে দেশের মানুষের সমর্থন অটুট থাকবে কোনো দেশের মানুষের নার্ভ বুঝতে হবে কোনোভাবেই যেন মানুষ হতাশ হয়ে না যায় কোনো মানুষ যেন কোনোভাবেই যেন মানুষ এটা মনে না করে যে এই কাজগুলো ঠিক হচ্ছে না বিশেষ করে মামলার ক্ষেত্রে যে সাংবাদিক অসতোপয়ে অর্থ আয় করেছে বলে যদি প্রমাণ হয় তাহলে তার বিরুদ্ধে অসতোপয়ে অর্থ আয়ের মামলা দিতে হবে অর্থ পাচার করেছে সেটা যদি প্রমাণ করা যায় তাহলে তার নামে সেই মামলা দিতে হবে এখন সাংবাদিক দালালি করেছে সাংবাদিক তোষামদি করেছে সেই কারণে তার নামে আপনারা হত্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করবেন এটা কোনো কথা হতে পারে না জন উনত্রিশ জন সাংবাদিকের নামে হত্যা মামলা এটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য না এটা প্রশ্ন তৈরি করছে এই প্রশ্ন তৈরি করা যাবে না ডক্টর মোহামদ ইমুসের সরকারের এই বিষয়গুলো মনে রেখে এক মাস পূর্তিতে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা আর ওই মানুষগুলোর প্রতি গভীর শ্রদ্ধা আজকে যখন র্যালি হচ্ছিল রাজপথে দেখছিলাম সামনে থেকে কিছু জায়গাতে আনন্দ উচ্ছ্বাস আর কিছু জায়গাতে ছবি হাতে ছবি হাতে দাঁড়িয়ে আছেন ভাই এসেছেন বাবার ছবি নিয়ে ভাই বোন এসেছেন বাবা ভাইয়ের ছবি নিয়ে স্ত্রী এসেছেন স্বামীর ছবি নিয়ে তাদেরকেও নিহত হয়েছেন পুলিশের গুলিতে তাদের কাউকে শেখ হাসিনা গুম করে রেখে গেছেন তাদের এখনও সন্ধান পাওয়া যাচ্ছে তো বিজয়ের এই দিনে বিজয়ের পাশাপাশি হৃদয় বিদারক এই দৃশ্যও আমরা দেখেছি আয়নাঘর কোথায় আছে কিভাবে আছে কারা এটা করতো এটা সুনির্দিষ্ট করা দরকার ডিজিএফআই কোথায় মানুষকে লুকিয়ে রাখত ডিবি কোথায় মানুষকে লুকিয়ে রাখতো এগুলো দৃশ্যমান করা দরকার হারুন বিপ্লব এদের সন্ধান দরকার এদের গ্রেপ্তার করা দরকার আরাফাতদের সন্ধান দরকার এরা বহু অপরাধ করেছে মানুষ হত্যা করেছে এদের অপরাধ শনাক্ত করে এদের অপরাধ চিহ্নিত করে বিচার করা দরকার এই জায়গাগুলোতে কিছুটা হতাশা আছে বিশ্বাস রাখতে চাই সময়ের সঙ্গে সঙ্গে এই হতাশাগুলো কেটে যাবে সরকার অনেক বেশি তৎপর হবে জনমানুষের সরকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে সুন্দর স্বপ্ন দেখিয়ে ফ্যাসিবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগের বিচার করবে দুর্বৃত্তায়নের শীর্ষ শীর্ষে যার অবস্থান সেই শেখ হাসিনার বিচার করবে আটশো এক হাজার মানুষ হত্যার বিচার করবে পাঁচ মানুষ গুম করার বিচার করবে পাঁচ মানুষকে দৃষ্টিহীন করার বিচার করবে দুই তিনশো মানুষের পঙ্গু করার বিচার করবে পাঁচ সাত হাজার মানুষকে আহত করার বিচার করবে এই বিচারটি বর্তমান সরকারকে করতে হবে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত আনার জন্যে সর্বোচ্চ চেষ্টা করতে হবে ভারতের সঙ্গে বারবার কথা বলতে হবে শেখ হাসিনা একজন খুনি শেখ হাসিনা একজন অপরাধী শেখ হাসিনা একজন গুমকারী শেখ হাসিনাকে ফেরত দিতে হবে বাংলাদেশের মানুষ তার বিচার করবে স্বাধীন বাংলাদেশে মানুষ খুন করে শেখ হাসিনা পার পেয়ে যাবে এটা কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দেয়া যাবে না বর্তমান সরকারের নীতি এটা হতে পারে না আমরা সরকারের সুদৃষ্টি প্রত্যাশা করি অধিক তৎপরতা প্রত্যাশা করি বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে উদ্যোগ নেবেন শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সেটা আমরা প্রত্যাশা করি নিশ্চয়ই ডক্টর ইউনুস দেশের মানুষের মনোভাব বুঝতে পারবেন আর ইতিমধ্যেই যে তিনি মনোভাব বুঝতে পেরেছেন সেটা আজকে তিনি ভারতের গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে শেখ হাসিনা যে নিষ্ঠুরতা করে গেছে নৃশংসতা করে গেছে তার সমাধান হবে বিচারে বাংলাদেশের মানুষ বিচার হলেই শুধু শান্তি পাবে অন্য কোনোভাবে শান্তি পাবে না সুতরাং শেখ হাসিনাকে ফিরিয়ে আনাকে সর্বোচ্চ গুরুত্ব দেন অন্যান্য বিষয়ের পাশাপাশি